আবার যোজনা দুর্নীতির অভিযোগে আবারও মালদাতে পৌঁছলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের যারা সদস্য রয়েছেন তারা এই নিয়ে তৃতীয় দিন তারা মালদাতে পৌঁছলেন এবং মালদার কালিয়াচকে এই মুহূর্তে তারা গিয়েছেন এবং সেখানে আবাস যোজনায় যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই অভিযোগ মূলত তারা খতিয়ে দেখবেন এরপরে গ্রামের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন দুই সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছেছেন তাদের সঙ্গে রয়েছেন অতিরিক্ত জেলা শাসক এবং জেলা পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন মালদার কালিয়া ছবি দেখাচ্ছে যেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দলের যারা সদস্য রয়েছেন তারা এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন আবাস যোজনায় ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ উঠে আসছে রাজ্যের নানান প্রান্ত থেকে সাধারণ মানুষ যারা বঞ্চিত যারা আবাস তালিকায় যাদের নাম ছাই পায়নি তারা বারবার অভিযোগ করে আসছেন যে তাদের নাম তালিকায় নেই অথচ তালিকায় রয়েছে শাসক দলের যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের নাম রয়েছে তালিকায় এই অভিযোগ বারবার করে আসছেন তিনি এবং তারপরেই রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং সেই কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে কিন্তু বিভিন্ন জেলাতে গিয়ে তারা সরে ছবি আবাস যোজনার যে তালিকা যে তালিকা বিডিও অফিস থেকে বের করা হয়েছে সেই তালিকা নিয়ে তারা মিলিয়ে মিলিয়ে দেখছেন যে এই তালিকায় যাদের নাম রয়েছে আদৌ কি তারা ঘর পাওয়ার যোগ্য সেই তালিকা কিন্তু তারা মিলিয়ে সরে জমিনে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যে আবাস যোজনায় বুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের যারা সদস্য রয়েছেন তারা রাজ্যে এসেছেন এবং তারা রাজ্যে এসে খতিয়ে দেখছেন আবাস যোজনার যে তালিকা রয়েছে সেই সমস্ত তালিকাগুলো কিন্তু তারা নিচ্ছেন যে সমস্ত বিডি অফিস রয়েছে সংশ্লিষ্ট সেই বিডি অফিস থেকে তারা তালিকা নিচ্ছেন এবং সেই তালিকা নিয়ে তারা খতিয়ে দেখছেন যে আবাস যোজনায় যাদের নাম রয়েছে তারা কি আদৌ সেই ঘর পাওয়ার যোগ্য নাকি তারা যোগ্য নয় এই 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 বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখছেন এর পাশাপাশি যারা অভিযোগ জানাচ্ছেন বারবার করে যে তারা বঞ্চিত তাদের নাম থাকা উচিত তালিকায় কিন্তু তাদের নাম তালিকায় নেই তাদের সঙ্গেও কথা বলছেন তাদের বাড়ি পরিদর্শনে যাচ্ছেন তারা রাজ্যে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দুটো জেলার ছবি দেখাচ্ছে একদিকে মালদা অপরদিকে পশ্চিম মেদিনীপুর দুই জেলাতেই কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এসে পৌঁছে গিয়েছেন তারা সরে জমিনে খুতিয়ে দেখবেন পুরো ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন राज्य दू जाएगा इमोट কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন আবাস যোজনার তালিকায় যে দুর্নীতির অভিযোগ সেই অভিযোগকে সরে জমিনে খতিয়ে দেখতে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দলের যারা সদস্য রয়েছে তারা এসে পৌঁছেছেন রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন দু জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আবাস তালিকায় রাজ্যে ভুরি ভুড়ি অভিযোগ বঞ্চিত যারা রয়েছেন তারা বারবার করে বলছেন যে তাদের নাম তালিকায় নেই কেন তাদের নাম তালিকায় নেই বিষয় কিন্তু কোনো উত্তর তারা পাননি একাধিক অভিযোগ উঠে এসছে এই রাজ্যে যারা শাসক দল শাসক দলের নেতা মন্ত্রীদের নাম রয়েছে তালিকাতে এবং শাসক দলের নেতা যারা ঘনিষ্ঠ তাদের নাম ঠাই হচ্ছে তালিকায় যাদের পাকা দোতলা বাড়ি ঝাঁচকচকে বাড়ি রয়েছে বাড়ি সংলগ্ন দোকান রয়েছে তাদের নাম রয়েছে আবাস যোজনার তালিকায় অথচ যাদের মাথার ওপর মাথা গোজার ঠাইটুকু নেই যারা ত্রিপল খাটি হয়তো থাকছেন যাদের খোলা আকাশের নিচেই কার্যত থাকতে হচ্ছে তাদের নাম আবাস যোজনার তালিকায় নেই এবং সেই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল